पवित्र मिलदी चट्टान ऐतिह्यवाह दर्शी जुलूसर यह विशाल महफिल प्रधान मेहमान रसूल विश्व प्रख्यात इस्लामी चिंतावी सिद्दुद्दीन अहमदुल्लाह वंशधर आज के अनुष्ठान प्रधान मेहमान अतिथि श्री साबिर शाह अहमदुल्लाह आज के आंदोलन आयोजन उपस्थित देश प्रख्यात आलेम उलमाबृंद এখানে উপস্থিত গণপ্রধানটি বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী আমাদের চমৎকামের কেন্দ্রী নেতা শুধু সরকার ব্যারিস্টার মহমুদ হাসান আঞ্জুমানের সেক্রেটারি জেনারেল সাহেব ইসলামিক শিল্পপতি শ্রী মিলাদুল আমান এখানে উপস্থিত মঞ্চের সম্মানিত অতিথিবৃন্দ চট্টগ্রামের সুনিয়াতে বিশ্বাসী আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকল সম্মানিত দেশবাসী ভাইরা মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে দূর থেকেও যারা আমাদের বক্তব্য শুনছে সবার প্রতি রইল পবিত্র ঈদে মিলাদ নবীর সালাম শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম আমি চট্টগ্রামবাসীর পক্ষ থেকে চট্টগ্রাম আট সংসদীয় আসনের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানের সর্বত সাফল্য কামনা আজকের এই অনুষ্ঠানের প্রধান মেহমান শুধু পাকিস্তান থেকে তিনি এসেছেন এই দূতাবাসের প্রতি তাদের অকৃত্রিম স্নেহ ভালোবাসা রয়েছে এবং সুনিয়াদের যিনি আজকের অনুষ্ঠানকে নিজে সশস্ত্রে এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন আমি হযরত সিদ্দুদ্দি মহোদয়ের আলাদি রসুল শ্রী সাবের শাহকে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি ধন্যবাদ আমার মরহুম পিতা হযরত সিদ্দুদ্দিন সাহেবের সাগরী ছিলেন আর মাতাও এক সাহেবের মায়া করছেন আমরা রাজনীতির মানুষ রাজনীতির কারণে আমাদেরকে বিভিন্ন পদ মতের সাথে সাথে কাজ করতে হবে আমাদের এই কাজের সাথে সরাসরি সম্পৃক্ত থাকতে না পারলেও আপনাদের প্রতি রয়েছে আমাদের আশা অকৃত্রিম সম্মান ভালোবাসা আগামী দিন আলেম উলামাবৃন্দ অনেক বড় বা ভালোভাবে করতে পারবে বিশেষ করে আমাদের মুরব্বী শুভ মিরাজুর রহমান সাহেব এর বক্তব্য আমি কিছুক্ষণ আগে পর্যন্ত যেটা শুনেছি ওনার বক্তব্যের সাথে আমি সকলে একমত সকলে আমি বলব আল্লাহ রাস্তায় পরিচালিত হওয়ার জন্য তবে করে মজুর মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু ইসলাম যার সৃষ্টি না হলে দুনিয়া সৃষ্টি হতো না তার প্রধান অনুসরণ করে
তার সুন্নিয়াতের পথে আমাদের সবাইকে এগোতে পারলে আমরা দিন দুনিয়া বইকে আমরা ধরে রাখতে পারব। ইসলামে হিংসা বিদ্বেষ নাই, ইসলামে জঙ্গিবাদের কোনো প্রশ্রয় দেওয়া হয়নি। আমাদের দেশে যে জঙ্গিবাদের জন্ম হয়েছে এটি শান্তিকামী মানুষ ইসলামের মানুষ পছন্দ করে না। আমি আপনাদেরকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জন্মনীতি শেখ হাসিনার পক্ষ থেকে সালাম শুভেচ্ছা এবং দর্শন জুলুসের এই সাফল্য কামনা করে তার একাত্মতা পয়সা তিনি আপনাদের প্রতি অভিনন্দন জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। এবং আপনারা জেনেছেন দীর্ঘদিনের আন্দোলনের দাবি ছিল ঈদে মিলাদুল নবীকে রাষ্ট্রীয়ভাবে স্বীকার করে নেওয়া হয়েছিল এবং ছুটি ঘোষণা করার জন্য আজকে এই বন্ধ থেকে ঈদে মিলাদুল নবীকে রাষ্ট্রীয়ভাবে স্বীকার করে নেওয়া হয়েছে। আমি আপনাদের একটি কথাই বলতে চাই, আমরা যে সবাই হয়েছি আমরা মুসলমান, আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে আল্লাহর কাছে আমাদের শুক্রিয়া, কিন্তু আমাদেরকে মানবিক দিক দিয়ে চিন্তা করতে হবে। আমাদের রসুলের রাসুল ইসলাম দুনিয়াতে সবচেয়ে একদম শ্রেষ্ঠ মানব এবং মানবিক গুণাবলীর যে সকল দিকগুলি মানুষের থাকা প্রয়োজন সকলের একটি সন্নিবেশ ছিলেন তার মধ্যে এবং তার সেই পদক্ষ অনুসরণ করে অন্য ধর্মাবলম্বীদের হেফাজত করা আমাদের দায়িত্ব। আমাদের আচরণে, আমাদের ব্যবহারে আমাদেরকে মানুষকে ইসলামের প্রতি আনার জন্য মানুষকে আকর্ষিত করার মতো এই এই তর্কিতের নাম হচ্ছে সুন্নত। এই সুন্নতের জন্য আমাদের সবাইকে কাজ করা উচিত। আমি একটি জিনিসই বলব, যাকে সৃষ্টি না করা হলে দুনিয়া সৃষ্টি করা হত না। রসুলের পাশে সাহকে কোনোদিন কেউ চাঁদে দেখেছে এটা বলে নেয়। অথচ আমাদের এক শ্রেণীর ভণ্ডরা ইসলামের নাম বিক্রি করে তারা এই দেশে প্রচার করে ওই চারিদিকে চাঁদে দেখা গেছে এটাও আমাদের দেশে মানুষকে অথচ এটা সর্বস্ব মিথ্যা, এটা ভুয়া বানানো। আসলে এক চোখ নাকি চুরি করে যাওয়ার সময় নিজেই বলতেছে ওই সামনে চোখ তুলতেছে চোখ 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 তাকে না দেওয়ার। আজকে ওই রাশিয়া বলারা বলে লাল পতাকা দিয়ে লাল পতাকা টাকা, আজকেও রসুলের সাচ্চা ইমানদার বান্দাদেরকে বিপদগ্রস্ত করার জন্য ইসলামের নামে ভ্রান্ত মতবাদ যারা প্রচার করে, যারা আরে মতবাদ অধিবাসীদের বিরুদ্ধে প্রচার করে মানুষকে বিভ্রান্ত করতে চায় এবং দেশকে জঙ্গিবাদের দিকে নিয়ে যেতে চায় তাদের রূপে দাঁড়ানোর জন্য আজকে এই দিনটিতে আপনার সুন্নিয়াদের সম্মান করুন। আমি সেখানে আমি আবার এই পবিত্র ঈদা মিলাদুন নবীতে সরকারিভাবে ছুটি ঘোষণা করা এবং এই সরকারের আমলে কোরআন সুন্নাহর বিরুদ্ধে একটিমাত্র আইনও বাস্তবায়ন করে নেই, তার জন্য আমি আপনাদের সবার কাছ থেকে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে আমরা যেন দেশের মানুষের জন্য কাজ করতে পারি, আমার এই আকর্ষণের জনগণের কাজ করতে পারি তার জন্য দোয়া চেয়ে আল্লাহ যেন আমাদেরকে কাজ করে মানুষের হক আলাদা বুঝে আমরা যেন কাজ করতে পারি তার জন্য আমাদের দিয়ে
শয়তানের চক্র থেকে রক্ষা পায়, তার জন্য পরস্পরের জন্য দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।